এখন আমি তাল দিয়ে ঝুড়ি ভাজার মতো বানাচ্ছি। খুব সুন্দরভাবে হবে, অনেক রকমভাবে বাড়িতে বানিয়ে নেওয়া যাবে, উচবুচে হবে। আমি এই রকমভাবে বানাচ্ছি। এখানে কিছুটা আমি তালকে নিয়ে নিয়েছি, দিয়ে ওর মধ্যে কিছুটা ময়দা দিলাম আর কিছুটা চিনি দিলাম। এবার মাখবো ভালো করে ময়দাটা চিনিটা, মেখে নিচ্ছি। এবার অল্প অল্প করে আমি চালের গুঁড়ো দিতে থাকবো, দিয়ে ময়দাটা চালের গুঁড়ো এবং চিনি সবটাকে সুন্দরভাবে পাইল করে ঠিক এরকম টাইপের আমি মেখে দিচ্ছি। ভালোভাবে প্রথমে মেখে নিতে হবে একটা বড় জায়গার মধ্যে। আমি এরকমভাবে একটা জায়গা নিয়ে ওর মধ্যে বানাচ্ছি। এক্ষেত্রে যেভাবে জিলেপি হয় ওই রকম জায়গা নিয়েও বানাতে পারেন, বা যেগুলো ঝান্না টাইপের হয় সেগুলো দিয়েও বানাতে পারেন, বা ছোট ছোট বড়ার আকারেও বানাতে পারেন। অনেকভাবেই বানানো যেতে পারে। আমি এইরকমভাবে ঝুড়ির আকারে বানিয়ে নিচ্ছি। মিডিয়াম আছে, হালকাভাবে নেড়ে চেড়ে এপিট উপিট করে ভেজে তুলে নিচ্ছি। ঠিক এইরকম আকারে যখন কালারটা চলে আসবে তখন আমি তুলে নেব। খুব মুচমুচে হবে, খেতে খুব সুন্দর হবে। বাড়িতে বানানোর চেষ্টা করবেন, ভালো লাগবে। আর যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।